বরিশাল জেলা সুযোগ্য জেলা প্রশাসক জনাব জসিমউদ্দিন হায়দার মহোদয় নির্দেশনা মোতাবেক যেহেতু নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেহেতু মানুষজনকে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষজনের কাছে হচ্ছে মাস্ক বিতরণ করছি এবং একই সাথে মানুষজনকে সচেতন করার উদ্দেশ্যে হচ্ছে আমরা খুবই সামান্য পরিমাণ জরিমানা করছি যাতে করে এই জরিমানাটা করলে হচ্ছে যাতে করে তারা সচেতন হয় এবং ভবিষ্যতে মাস্ক পরিধান করে এবং করোনার মোকাবেলা আমাদেরকে যেহেতু সবাই সহযোগিতা আমাদেরকে সবাইকে যেহেতু একসাথে মোকাবেলা করতে হবে সেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি আমরা হচ্ছে মাস্ক বিতরণ করছি এবং খুবই সামান্য পরিমাণ করে জরিমানা করে মানুষজনকে সচেতন করছি আমাদের এই অভিযান হচ্ছে যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে এটা একটা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত আমাদের অভিযান জেলা প্রশাসনের পক্ষ থেকে চলতে থাকবে।